5 বছরের রেকর্ড 473 কোটি টাকা আয় হলেও এখন ঝুঁকির মুখে দেশীয় মদের ব্র্যান্ড কেরু অ্যান্ড কোম্পানি। বলা হচ্ছে আখের ফলন কমে যাওয়াতে ব্যাপক হারে কমেছে চিনি ও মদের উৎপাদন। অন্যদিকে আখ চাষ দীর্ঘমেয়াদি ও কম লাভজনক হওয়ায় আগ্রহ হারাচ্ছেন চাষিরা। সংশ্লিষ্টরা বলছেন, সংকট কাটাতে আখ উৎপাদনে চাষিদের আগ্রহ বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি খায়রুজ্জামান সেতুকে সাথে নিয়ে কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চুয়াডাঙ্গার দর্শনাই কেরুর কারখানায় উৎপাদন হয় মদ চিনি সহ বিভিন্ন পণ্য, যার প্রধান কাঁচামাল হচ্ছে আখ। বিশাল এই উৎপাদন প্রক্রিয়ার কাঁচামাল যোগান দেওয়ার জন্য কেরু অ্যান্ড কোং এর তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা ও এর আশপাশের এলাকায় বিস্তীর্ণ মাঠ জুড়ে উৎপাদন করা হয় আখ। কিন্তু দিন দিন আশঙ্কাজনক হারে কমছে আখের ফলন। শুধুমাত্র আখের অভাবে ব্যাপক হারে কমে গিয়েছে চিনি ও মদের উৎপাদন। 2020-21 অর্থবছরে কেরু অ্যান্ড কোং এর চিনি উৎপাদন ছিল 5,883 মেট্রিক টন। আখ সংকটের কারণে 2022-23 অর্থবছরে তা নেমেছে অর্ধেকেরও নিচে। এমনকি মৌসুম শুরুর মাত্র 42 দিনের মাথায় বন্ধ করে দিতে হয় চিনি উৎপাদন। তবে আখ সংকটের কারণে চিনি উৎপাদন বন্ধ থাকলেও চলছে মদ উৎপাদন ও বিক্রি। চাষিরা আখে আগ্রহ হারিয়ে ফেলেছে এবং আখ চাষে আগ্রহ হারিয়ে ফেলাতে আমাদের আখ চাষের উৎপাদন কমে গেছে বলে আমাদের লক্ষ্যমাত্রা কমে যাচ্ছে। চাষিদের ভাষ্য মতে, অন্যান্য ফসলের তুলনায় আখ চাষ দীর্ঘমেয়াদী ও কম লাভজনক। এছাড়াও আখের জাত ও কিছু বিষয় নিয়ে রয়েছে নানান অভিযোগ, তাই আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা। বর্তমান সার তেলের যা দাম, এই এত দাম দিয়ে আখ চাষ করে আর আখের মূল্য যদি বৃদ্ধি না করে তাহলে আমরা তো আখ চাষ করতে পারবো না। ডাইরেক্টরদের বলেছি, চেয়ারম্যানদের বলেছি, মন্ত্রী পরিষদে জানাইছি, কিন্তু তারা আখের দাম বাড়ানোর ব্যাপারে মানে অনীহা প্রকাশ করে। চিনির দাম বৃদ্ধি করতে হবে, পাশাপাশি চাষিদের যা করা দরকার, 13-14 মাসে আপনার 2-3টা ফসল উঠে যায়, তো সেই হিসাবে আখ চাষ করতে হলে চাষিদেরকে উদ্বুদ্ধ করাতে হলে আপনার মোটামুটি আখের দাম বাড়াতে হবে। মদ বিক্রিতে এত সাফল্যের পরেও চিনি উৎপাদনের এই ব্যর্থতাই কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে আখ উৎপাদনে চাষিদের আগ্রহী করতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। চাষিদেরকে আখ চাষে ফিরিয়ে আনার জন্য আমাদের যে শিল্পমন্ত্রী মাননীয় শিল্প সচিব স্যার, আমাদের চেয়ারম্যান স্যার, ওনারা উদ্যোগ নিচ্ছেন এই বছর আবার আখের দাম বাড়বে। এছাড়াও আমাদের বিএসআরআই থেকে তারা বিভিন্ন ওয়ার্কশপ, চাষিদের প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের প্রকল্পের আওতায় ক্লিন সিড ব্যবস্থা করা এবং সাথী ফসলের বিভিন্ন চাষিদেরকে আখ চাষে মোটিভেট করার জন্য তারা বিভিন্ন প্রোগ্রাম করতেছে। চিনিকলের প্রধান কাঁচামাল আখ সংকটের কারণে হুমকির মুখে পড়েছে এ শিল্প। তাই এ শিল্পকে বাঁচাতে চাষিদের আখ চাষে আগ্রহী করা ছাড়া আর কোনো বিকল্প পথ দেখছেন না মিল সংশ্লিষ্টরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।